কে সেই মন্ত্র উপাসক যার সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে বললেন, 5000 বছর পর আমার মন্ত্র উপাসক আবির্ভূত হবেন এবং সর্বত্র হরিনাম প্রচার করবেন। কে তিনি যার মাধ্যমে ভক্তি দেবী ভারতবর্ষ ছেড়ে দূর দেশে গমন করার অভিলাষ নারদ মুনির কাছে ভাগবত মাহাত্ম্য পদ্মপুরাণের উত্তরকাণ্ডে ব্যক্ত করেছেন? কে সেই সেনাপতি ভক্ত যার কথা কলিযুগ পাবন অবতারী শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীচৈতন্য মঙ্গল গ্রন্থে উল্লেখ করলেন, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মূর সেনাপতি ভক্ত যাইবে তথায়। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত এই ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তিটি কে, যার দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু পৃথিবীর সকল নগরাদি গ্রামে হরিনাম প্রচার করাতে চান? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মূর এই নাম। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, একজন আত্মদীপ্তিময় আচার্যের উদয় হবে যিনি চমৎকার ভঙ্গিতে প্রচারের মাধ্যমে তার সমুন্নতি প্রমাণ করবেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী যার গ্রন্থগুলিকে মানব সমাজের মুক্তির জন্য অনবদ্য অবদান বলে আখ্যায়িত করেছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দৃষ্টিতে যার প্রতিষ্ঠিত সংগঠনে ঈশ্বরকে সঠিকভাবে আরাধনা করা হয়, বিটলস তারকা জর্জ হ্যারিসনের দৃষ্টিতে যিনি পরম সত্যের দিকদর্শনকারী, আধুনিক কালের শ্রেষ্ঠ কবি ও লেখক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিতে যিনি একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতে আমেরিকার মতো দেশে যিনি কৃষ্ণ ভক্তিকে গভীরে সঞ্চার করেছেন, প্রথিতযশা সাংবাদিক অমিতাভ চৌধুরী যাকে বলেছেন বিংশ শতাব্দীর বিস্ময়, যিনি বিশ্বজুড়ে অগণিত কৃষ্ণ ভক্ত ও গৌর ভক্তের সৃষ্টি করেছেন, সুবিখ্যাত ভারততত্ত্ববিদ ডক্টর এম এন বেসামির দৃষ্টিতে যার নির্মিত গৃহে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে, কে তিনি? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 1896 সালের 1 সেপ্টেম্বর গৌরমোহন দে ও রজনী দেবীর পুত্ররূপে অভয়চরণ দে নামে শ্রীল প্রভুপাদ কলকাতার টালিগঞ্জে আবির্ভূত হন। 1901 সালে 6 বছর বয়সে অভয় তার প্রথম রথযাত্রা সম্পন্ন করেন। 6 বছর বয়সেই তার পিতা তাকে রাধা গোবিন্দ বিগ্রহ কিনে দেন। 8 বছর বয়সে অভয়চরণ মতিলাল শীল স্কুলে ভর্তি হন। 1918 সালে স্কটিশ চার্চ কলেজে পড়বার সময়ে তার পিতা রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহের আয়োজন করেন। স্কটিশ চার্চ কলেজে চতুর্থ বর্ষে থাকাকালীন সময়ে ব্রিটিশদের প্রদত্ত ডিগ্রি গ্রহণে তিনি অনীহা প্রকাশ করেন। গৌরমোহন দে তার একজন ঘনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী শৈল্য চিকিৎসক ও কেমিস্ট কার্তিক চন্দ্র বসুর সহায়তায় অভয়ের জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেন। 1922 সালে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন। 1933 সালের 21 নভেম্বর অভয়চরণ দে এলাহাবাদের গৌড়ীয় মঠে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন। গৌড়ীয় মঠ ভক্তি বেদান্ত উপাধিতে তাকে ভূষিত করেন 1939 সালে। 1944 সালের ফেব্রুয়ারি থেকে একক প্রচেষ্টায় ব্যাক টু গডহেড ম্যাগাজিন প্রকাশনা শুরু করেন। তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন 1950 সালে। 1953 সালে ঝাঁসিতে তিনি তার প্রথম শিষ্যকে দীক্ষিত করেন। ঝাঁসিতে তার নিজস্ব কেন্দ্র ও ভক্ত সঙ্ঘের শুভ উদ্বোধন হয় 16 মে 1953 সালে। 1956 সালের সেপ্টেম্বরে তিনি শ্রী বৃন্দাবন ধামে চলে যান এবং তার জীবনের উদ্দেশ্য বাস্তবায়নের তীব্র প্রস্তুতি শুরু করেন।
বৃন্দাবনের ঐতিহাসিক শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসেই তিনি তার জীবনের স্মারক সূচক শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করেছিলেন। মথুরায় তার গুরু ভ্রাতা শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন 1959 সালের 17 সেপ্টেম্বরে। 1960 সালের শরৎকালে এসি ভক্তিবেদান্ত স্বামী তার প্রথম গ্রন্থ পরলোকে সুগম যাত্রা প্রকাশ করেন। 40 টাকা ও ট্রাঙ্ক ভর্তি শ্রীমদ্ ভাগবত নিয়ে এসি ভক্তিবেদান্ত স্বামী আমাদের তথাকথিত জীবনধারার পরিবর্তন আনতে 1965 সালের 13 আগস্ট শুক্রবার সকাল 9টায় তিনি জলদূত জাহাজে করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। আটলান্টিক মহাসাগর পাড়ি দেবার সময় 69 বছর বয়স্ক ভক্তিবেদান্ত স্বামী দুবার হার্ট অ্যাটাক করেন। 1965 সালের 17 সেপ্টেম্বর সকাল 5:30 মিনিটে জলদূত বুস্টন কমন ওয়েলথ জেটিতে পৌঁছায়। আমেরিকার নিউ ইয়র্কে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন 1966 সালের 13 জুলাই। 1970 সালের 28 জুলাই শ্রীল প্রভুপাদ ইসকন পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ জিবিসি গঠন করেন। 1970 সালের 29 জুলাই তিনি ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট বিবিটি প্রতিষ্ঠা করেন। নাস্তিক কমিউনিস্টদের ঘাঁটি মস্কোতে শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃতের বীজ বপন করেন 1971 সালের জুন মাসে। 1972 সালে তিনি ইসকন ফুড ফর লাইফ কার্যক্রম শুরু করেন। 1972 সালের মে মাসে তিনি মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রতিষ্ঠা করেন। আমেরিকার ডালাস টেক্সাসে শ্রীল প্রভুপাদ গুরুকুল বিদ্যালয় স্থাপন করেন 1972 সালে। 1975 সালের 20 এপ্রিল তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন। ইসকনের বৈজ্ঞানিক শাখা ভক্তিবেদান্ত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন 1975 সালে। 1966 থেকে 1977 সাল বয়স 70 থেকে 81, অভাবনীয় মাত্র 11 বছর। এর মধ্যে তিনি রচনা করেছেন মোট 22,000 পৃষ্ঠা। অনুবাদ ও তাৎপর্য প্রদান করেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 700 শ্লোকের, শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকের, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের 11,555 শ্লোকের। রচনা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অমৃতের সন্ধানে, ভক্তি রসামৃত সিন্ধু, কপিল দেবের শিক্ষা, শ্রী ঈশোপনিষদ প্রভৃতি গ্রন্থাবলী। ব্যাক টু গড হেড পত্রিকা প্রকাশ করেছেন, যেটি মাসে 100,000 কপি পঠিত হয়েছে। শিষ্যদের উদ্দেশ্যে তার লিখিত 700 পৃষ্ঠার পত্র, যা পরবর্তীতে 5 খণ্ডের গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের উপর তার প্রদত্ত প্রবচন 11 খণ্ডের পুস্তক আকারে প্রকাশিত হয়েছে এবং তার কথোপকথন 42 খণ্ডের গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। তার অসংখ্য প্রবচন রেকর্ডিং আকারে ধারণ করা হয়েছে। এসবের পাশাপাশি তিনি 10,000 ব্যক্তিকে কৃষ্ণ ভাবনামৃতে দীক্ষা প্রদান করেছেন। 12 বছরের উদ্যমী প্রচার যাত্রায় তিনি 14 বার সমগ্র পৃথিবীর 6টি মহাদেশ ভ্রমণ করেছেন ও নির্মাণ করেছেন 108টি অপূর্ব শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শান্তভাবে শ্রীমদ্ ভাগবত অনুবাদ করে জীবায় পবিত্র মহামন্ত্র কীর্তন করতে করতে জগৎগুরু শ্রীল প্রভুপাদ 1977 সালের 14 নভেম্বর সন্ধ্যা 7:30টায় শ্রীধাম বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে এই জড়জগৎ থেকে বিদায় নিয়ে শ্রী শ্রী রাধা মাধবের নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। যে বলে বৈষ্ণব মরে সেই এক মূর্খ, শব্দরূপে তুমি প্রভু এখনো সে মূর্ত, বৈষ্ণবেরও মৃত্যু হয় বাঁচিবার তরে, হরিনাম প্রচারিত বাঁচেন সংসারে। শিল প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে, উদ্ধার পাইবার নাই কোনো আশা।